পূজোর মুখে হনুমানের কামড়ে জখম বেশ কয়েকজন। হনুমান ধরতে পাতা হলো খাঁচা। স্থানীয়রা লাঠি হাতে ঘুরছেন এলাকায়। পূজোর মুখে হনুমানের আতঙ্কে অতিষ্ঠ বক্রেশ্বর এলাকার মানুষ। বেশ কয়েকদিন ধরে বীরভূমের দুবরাজপুর ব্লকের গোয়ালিপাড়া পঞ্চায়েতের ঝাপুরতলা, হরিদাসপুর ও বক্রেশ্বর এলাকার বেশ কয়েকজন একটি হনুমানের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বনদপ্তরকে খবর দিলে তারা একদিন পর আসেন। আজ হনুমান ধরার জন্য খাঁচার মধ্যে কলার রেখে দেওয়া হয়। বনদপ্তরকে এলাকার মানুষ এই কাজে সহায়তা করেছেন। হনুমানের কামড়ে জখম এলাকাবাসী আরতি বাগদি বলেন, কাজে যাওয়ার সময় পেছন থেকে হনুমান এসে কামড়ে দেয়। হনুমানের কামড় খেয়ে আমার মাথা ঘুরে যায়, আমি পড়ে যাই। আমার হাতে পায়ে আঘাত লেগেছে, তবে কোনো সেলাই পড়েনি। তারপর যে পেছন দিকে দিকে বান্ধব থেকে কামড়ে দিল, কামড়ে দিল, আমার মাথা ঘুরে পড়ে গেল। পড়ে গেলাম, এই হাতটা কোনো ফেটে গিয়েছে না কি, হচ্ছে হাতটা খুব কম কম। আচ্ছা, কোনো সেলাই টেলাই হয়েছে? না, সেলাই হয়নি। আচ্ছা, কতজনকে কামড়েছে বক্রেশ্বরের? বক্রেশ্বরের তিনজন। আচ্ছা, আর হরিদাসপুরে চারজন। ইতিমধ্যেই বক্রেশ্বরপুরে তিনজন এবং হরিদাসপুরে চারজনকে হনুমান কামড়েছে। আমরা এখন বান্দর ধরতে এসেছি। কোথায়? বান্দরে হরিদাসপুরে। এখানে আমাদের অফিস আছে, এখানে আমাদেরকে আমরা জানতে পারি যেহেতু বান্দরটার ব্যাপার নিয়ে। বান্দর নিয়ে আমরা এখন পড়ে আছি, আমরা খাঁচা লোকজন নিয়ে আমরা বান্দরকে এখন ধরার জন্য ব্যবস্থা নিয়েছি। বক্রেশ্বর গ্রামের বাসিন্দা সন্দীপ চৌধুরী জানান, দুবরাজপুর ব্লকের গোয়ালিপাড়া পঞ্চায়েতের ঝাপুরতলা, হরিদাসপুর ও বক্রেশ্বরের বেশ কিছু মানুষ হনুমানের জ্বালায় আতঙ্কিত। ইতিমধ্যেই দুবরাজপুর মানসী এবং সিউড়ি সদর হাসপাতালে আহত মানুষদের ভর্তি করা হয়েছে। প্রায় 10 জন আহত হয়েছে। তিনি আরো জানান, হনুমানের আতঙ্কে মানুষজন বাড়ি থেকে সেভাবে বেরোতে পারছেন না। ঘরের দরজা জানালা বন্ধ করে রাখছে। আমরা বনদপ্তরকে জানিয়েছি, তবে তাদের মধ্যে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। বন্যপ্রাণীকে কিভাবে সুন্দর করে ধরে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখা যায়, সেই পরিকাঠামোর অভাব বুঝতে পারছি। আমরা চাইছি খুব দ্রুত হনুমানটিকে এখান থেকে নিয়ে গিয়ে নিরাপদ আশ্রয় রেখে এখানকার মানুষকে কিছুটা হলেও শান্তি দেওয়া হোক। গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রায় 3-4টি গ্রাম এবং গ্রামের মানুষ হনুমান বা বান্দরের অত্যাচারে অতিষ্ঠ। এখনো পর্যন্ত ঝাপড়তলা, হরিদাসপুর এবং বক্রেশ্বর গ্রামের বেশ কয়েকজন আহত। তাদের মধ্যে মানসায়ের দুবরাজপুর মানসায়ের হসপিটাল এবং সিউড়ি সদর হসপিটালে ভর্তি আছে। যেটা আমরা খবর পেলাম যে মোটামুটি প্রায় 9-10 জন আহত হয়েছে এবং মানুষ আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত। অনেকে দরজা জানলা বন্ধ করে রেখেছে। এই পুজোর মরশুমে দেখুন, এটা খুব একটা খুব খারাপ, মানে একটা ইয়ে। অনেকে বাজারহাট যাবেন, বিভিন্ন কাজ আছে, দৈনন্দিন কাজ আছে। বনদপ্তরকে জানানো হয়েছে এই মুহূর্তে যা পরিস্থিতি, বনদপ্তরকে জানানো হয়েছে। বনদপ্তরকে পরশু তার আগের দিন জানানো হয়েছে, কিন্তু একটা উদাসীনতা আমরা লক্ষ্য করছি। হয়তো পর্যাপ্ত পরিকাঠামোর হয়তো অভাব থাকতে পারে। তাছাড়া এখন শুনলাম যে ওই খাঁচা ইত্যাদি নিয়ে এসছে, কিন্তু একটা উদাসীনতা, একটা প্রশাসনিক বনদপ্তরের একটা উদাসীনতা, একটা গাফিলতিই বলতে পারেন, যে একটা মানুষের ভীত সন্ত্রস্ত অবস্থা, বন্য প্রাণী বা সামাজিক প্রাণীকে কীভাবে সুন্দরভাবে তাকে ধরে নিয়ে যেয়ে তাকে কোনো পার্সন বা অন্য কোনো জায়গায় রাখা যায়, সে ব্যবস্থাটুকুর আমরা দেখছি বেশ কিছুদিন ধরে। আমাদের এই এলাকায় যেমন আমাদের এখানে আসানসোল যে জঙ্গল আছে, সেখানেও বন্য প্রাণীদের এতে একটা পরিকাঠামোর চূড়ান্ত অভাব। অথচ দপ্তর রয়েছে, কি চাইছেন এখন? এখন চাইছি অতি দ্রুত ওই হনুমানটিকে করায়ত্ত করে তাকে গ্রিপের মধ্যে নিয়ে তাকে একটা অন্য জায়গায় স্থানান্তরিত করা হোক এবং আমাদের এলাকার যারা মানুষ একটু শান্তিতে থাকুক। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, বীরভূম। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।